হ্যালো, আই এম শ্রীপর্ণা। ওয়েলকাম টু শ্রীপর্ণাস কিচেন। শ্রীপর্ণার কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মেধু বড়া। এই মেধু বড়া বানাতে আমাদের মিনিমাম 8 ঘন্টার মতো বিউলির ডাল জলে ভিজিয়ে রাখতে হবে এবং আমি এই বিউলির ডালগুলোকে এখন ভিজিয়ে রেখেছিলাম এবং আমি এগুলোকে এখন জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে এই বিউলির ডালগুলোকে এই মিক্সির জারে দিয়ে আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে বিউলির ডাল যতটা পরিমাণ অল্প জল দিলেই বেটে যায় ততটাই দিতে হবে। বেশি যদি জলের পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু বিউলির ডালগুলো বড়া করার সময় অসুবিধায় ফেলতে পারে। আমি আপনাদের দেখিয়ে দেবো এগুলি বাটার পরে আমাদের এটির কনসিস্টেন্সি কীরকম হওয়া উচিত। চলুন তবে এটিকে বেটে নিই এবং আমি এটিকে বাটার সময় কোনো রকম এর মধ্যে নুন বা কিছু দেব না। এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এই বিউলির ডাল যে বেটে রেখেছি সেই ডালগুলি আমি দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই ডালগুলি আমি খুব অল্প জল দিয়ে বেটেছি, যতটা না দিলে নয়, কারণ এতটা যদি আমি না আঠালো করে এটাকে বাটি তাহলে যখন আমরা বিউলির ডালের বড়াগুলো করব, মানে মেধু বড়াগুলো করব, তখন ভিতরে যে ফুটোটি হয় সেটি করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে এবং তেলে যখন বড়াগুলো ছাড়বো এটি স্প্রেড করে যেতে পারে যদি এর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে। এখন দেখে নেব এই বড়াটি তৈরি করতে আমাদের কি করতে হবে। প্রথমে আমি এই বোলের মধ্যে যে ডাল বাটাটি নিয়ে নিয়েছি সেটিকে একটু ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এটাকে যদি আমরা হাতের সাহায্যে না ফেটিয়ে নিই তাহলে কিন্তু এটা স্পঞ্জিনেসটা আসবে না। আমরা এটা কি করে বুঝবো যে ডালটা কিভাবে করলে ভালো হবে সেটি বোঝার জন্য আমরা একটি পাত্রে জল নিয়েছি এবং ওর মধ্যে একটুখানি ডাল দিয়ে দিয়েছি। এই ডালটি যদি ফ্লোট করে তাহলে মনে করতে হবে যে ডালটি ভাজার জন্য তৈরি। এখানে এই ডালটিকে একটু ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট এটিকে ফেটিয়ে নেব। এখন আমি এই ডালটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং এটি যতটা যত বেশি এর মধ্যে এয়ার ঢুকবে তত বেশি এই জলের মধ্যে দিলে এটি ফ্লোট করতে থাকবে। আমি আবারও জলের মধ্যে একটু ডাল দিয়েছি এবং এটি বুঝতে পারছি যে এখনও এটি তৈরি হয়নি পুরোপুরি, তাই জন্য আমি আরও কিছুক্ষণ এটিকে ফেটিয়ে নেব। এই সময় আমাদের এই ডালটিকে একটু ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে, কারণ যত বেশি এটাকে ফেটিয়ে নেওয়া হবে তত বেশি এটি আরও স্মুথ আর ভিতরটা স্পঞ্জি হবে। এখন দেখুন আমি আরেকবার দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে কিছুটা পরিমাণ ডাল এবং দেখব এটি পুরোপুরি ফ্লোট করছে কিনা এবং এটি কিছুটা অংশ উপরে উঠে আছে কিনা। আমাদের এটি কিছুটা অংশ উপরে উঠে আছে, এতে আমি বুঝতে পারছি যে এটি হয়ে গেছে। আমাদের আগেরটি এবং তার আগেরটি দেখলেই বোঝা যাচ্ছে যে এটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এক এক করে যেসব জিনিসগুলো আমি ব্যবহার করব সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ মতো সাজিরা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আমি এখানে 1 বাটি মতো রেখেছি, পুরোটাই দিয়ে দেব এর মধ্যে। এবং দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আমি এখানে 2 থেকে 3টে লঙ্কা কুচি করে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ঝাল দিয়ে নেবেন। এবং এতে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এই সমস্ত জিনিসগুলোকে এই ডাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু কারি পাতা কুচিও দিতে পারেন, আমি ওটা দিইনি। আর চাইলে ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতাটা আমার দিতে ইচ্ছা হলো না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। যারা ধনে পাতা খুব ভালোবাসে তারা চাইলে এই মধ্যে ধনে পাতা ব্যবহার করতে পারেন। এখন আমি এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চলুন তবে আর দেরি না করে এই মিশ্রণটি দিয়ে মেধু বড়া তৈরি করা যাক। এর জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি মেধু বড়াগুলো তৈরি করে দেখাচ্ছি। এই মেধু বড়া তৈরি করার জন্য আমাদের হাতটিকে
আগে জলের সাহায্যে ভিজিয়ে নিতে হবে, এবং ভিজিয়ে নিয়ে কিছুটা ব্যাটার হাতে নিয়ে এভাবে গোল করে নিতে হবে। গোল করে নিজেদের বুড়াঙ্গুলের সাহায্যে আমাদের মাঝখানে একটি হোল তৈরি করতে হবে এবং এটিকে তেলে এইভাবে ছেড়ে দিতে হবে। এইভাবে আমি বাকি মেধু বড়াগুলোও তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন এটি কী করে তৈরি করছি। এক্ষেত্রে হাত আমাদের বারবার ভেজানোর দরকার নেই। যখনই হাতটা শুকনো হয়ে যাবে এবং হাতে মেধু বড়ার ব্যাটারটি লেগে যেতে চাইবে, তখন আমরা হাতটিকে ভিজিয়ে নেব। এইভাবে এক এক করে আমি কয়েকটি মেধু বড়া এর তেলে ছেড়ে দেব, এবং খেয়াল রাখবেন যেন মেধু বড়া করার সময় বেশি পরিমাণ মেধু বড়া তেলে না ছাড়া হয়। অতিরিক্ত পরিমাণ মেধু বড়ার যদি তেলে করতে দেওয়া হয় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। আমাদের তেলে যতটা পরিমাণ মেধু বড়া আটে আমরা ততটা পরিমাণই মেধু বড়া এর মধ্যে ভাজতে দেব। আমি এখানে যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে আমার 5টি থেকে 6টি ভালো মতো ভাজা হবে। আমি এখানে 5টিই দিলাম, কারণ এর থেকে বেশি দিলে হয়তো পরস্পর লেগে যাবে, তার জন্য আমি 5টি দিয়েছি এবং এটিকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আমাদের যেই দিকটি মেধু বড়ার ভাজতে দিয়েছি সেই দিকটি যদি ভাজা না হয়ে যায়, তার আগে কিন্তু আমরা এটিকে নাড়াবো না। কারণ যদি আমরা এটিকে নাড়াই তাহলে কিন্তু এটির থেকে ডাল লেগে যেতে পারে খুন্তির মধ্যে। আমাদের মেধু বড়াগুলোর একদিক ভাজা হওয়ার আগে আমি এটিকে একটু নাড়িয়ে নাড়িয়ে খুলে নেওয়ার চেষ্টা করছি কড়াই থেকে, কারণ আমি এখানে ডুবো তেলে ভাজছি না, আমি অল্প পরিমাণ তেল নিয়েছি, তার জন্য কড়াইতে বেশিক্ষণ রাখলে হয়তো লেগে যেতে পারে। সেই কারণে আমি এগুলোকে একটু উল্টে নেওয়ার আগে খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মেধু বড়াগুলো কত সহজে খুলে এসেছে, এবং আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোর একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলোর আরেক দিক ভাজার জন্য এগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। পুরো মেধু বড়া ভাজার সময়টিতে আমরা গ্যাসের ফ্লেমটিকে লো থেকে মিডিয়ামে রাখব। আমরা যদি হাই করে দিই এই সময়ে গ্যাসের ফ্লেমটি, তাহলে কিন্তু আমাদের মেধু বড়া উপর থেকে ভেজে যেত কিন্তু ভিতর থেকে একদম নরম এবং কাঁচা থেকে যেত। এখন মোটামুটি মেধু বড়ার দুটো পিঠ ভাজা হয়ে গেছে, এখন আর কড়াইয়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার জন্য আমি এখন উল্টে পাল্টে মেধু বড়াগুলো সামান্য কড়া করার জন্য ভেজে নেব। কারণ যদি আমরা উল্টে পাল্টে একটু সিম আছে ভেজে নিই তাহলে কিন্তু মেধু বড়াগুলো বাইরে থেকে খুব মুচমুচে হবে এবং ভিতরটাও খুব ভালোভাবে এটি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই সময়টিতেও মেধু বড়াগুলো নামিয়ে নিতে পারেন, কারণ অনেকেই আছে যারা একটু কড়া পছন্দ করে না, তার জন্য এই সময়টিতেও নামিয়ে নেওয়া যায়। কিন্তু আমি একটু কড়া করে ভাজছি, তার জন্য আমি আরও কিছুক্ষণ মেধু বড়াটিকে ভেজে নেব। আমাদের মেধু বড়াগুলো আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে, আর আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। আপনাদের এই ভিডিওটি পুরোটা দেখে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন। আমার মেধু বড়াগুলো তৈরি হয়ে গেছে, আমি এগুলোকে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনারা পুরোটা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন আমার রান্নার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলে গিয়ে এই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, এবং তার পাশে চলে আসা বেল বাটনটিও ক্লিক করবেন।